তারা শুধু একটা নির্বাচন কিংবা কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য এই রক্ত ঝরে নেয়। ফ্যাসিবাদী রাষ্ট্রের একটা সংস্কার প্রয়োজন, যার ফলে আমরা কিন্তু বলছি যে আগে সংস্কার পরে নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করবে সেখানে অবশ্যই তার একটা রোডম্যাপ থাকা দরকার। সরকার কি কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়কে পৃষ্ঠপোষকতা করে একটা কিংস পার্টি গঠন করতেছে কিনা? সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে, রক্ত ঝরিয়েছে, তারা শুধু একটা নির্বাচন কিংবা কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য এই রক্ত ঝরে নেয়, এই জীবন দেয় নাই। ডিমলা, সবজলা, রিক্সালা, ভ্যানলা কাউকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য সংগ্রাম করে নেই। তাদের কাঙ্ক্ষিত একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা সংগ্রাম করেছে, স্যাক্রিফাইস করেছে। সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণের জন্য এই মুহূর্তে এই ফ্যাসিবাদী রাষ্ট্রের একটা সংস্কার প্রয়োজন, যার ফলে আমরা কিন্তু বলছি যে আগে সংস্কার পরে নির্বাচন। এবং এই সংস্কারটা যদি অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারে, রাজনৈতিক দলগুলো এসে করতে পারবে না। অতীতে আমাদের সে ইতিহাস এবং নজির রয়েছে। তো রাজনৈতিক এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করবে সেখানে অবশ্যই তার একটা রোডম্যাপ থাকা দরকার। আমরা কিন্তু পরিষ্কার ভাবেই বলছি যে এই সরকার কতদিন থাকবে, কি কি কাজ করবে, তার একটা রোডম্যাপ জাতির সামনে পরিষ্কার করা দরকার। অনেক বক্তব্য বলেছি শুরু থেকে, হয়তো কন্টিনিউসলি একই বিষয়ে আমরা বলছি না। এখন তারা বেশ কয়েকটা কমিশন করে দিয়েছে, তাদেরকে কিছু সময়ও দিয়েছে। তো কমিশন কাজ করতেছে, তারপরে প্রতিবেদন দেবে, সেই আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে, জনবদ্ধ ব্যাপারটা প্রশাসন গড়ে তোলা হবে এবং তারপরে নির্বাচন। যে ঘটনাগুলো ঘটছে সেগুলোতে এই প্রশ্নের উদ্রেক হওয়া অস্বাভাবিক নয় যে সরকার কি কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়কে পৃষ্ঠপোষকতা করে একটা কিংস পার্টি গঠন করতেছে কিনা, তারা কতদিনে নির্বাচন দিবে। কারণ যেহেতু এই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের প্রতিনিধিরা সরকারে আছে, অনেকে সরকারের সহকারী, জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে আছে, সেই ছাত্রদেরই আবার আরেকটা এক্সটেনশন গ্রুপ হচ্ছে মাঠে রাজনীতি করতেছে, একটা দল তৈরি করতেছে, ছাত্র সংগঠন নিয়ে কাজ করছে, নাগরিক সংগঠন তৈরি করেছে। কাজে এর ফলে রাজনৈতিক দলগুলোর সন্দেহ সংশয়টা অস্বাভাবিক না যে সরকার কি আগামী নির্বাচনে জন্য একটা দল তৈরি করতেছে কিনা, তাদেরকে স্পেস দিয়ে আপনার কাউন্টার একটা সংগঠন ডেভেলপ করতেছি না। কারণ বৈষম্যবিরোধী আন্দোলন করেছে সারা দেশের সকল মত পথের ছাত্ররা। এখন দেখা যাচ্ছে যে সেটাকে ব্যবহার করে কিছু ছাত্র তাদের পছন্দ মতো তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের পরিচিত তাদেরকে বিভিন্ন কমিটিতে আপনার ঢুকিয়ে কিংবা ঢাকা থেকে লিস্ট করে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, ডিসির কাছে, এসপির কাছে, যে জেলার কার্যক্রমে যেন তাদেরকে যুক্ত করা হয়। এতে প্রকৃত যে বৈষম্যবিরোধী আন্দোলন করেছিল সেখানে ছাত্র অধিকার পরিষদ এবং শিবিরের লোকেরা নেতৃত্ব দিয়েছে, ছাত্র দল সাথে ছিল, অন্যান্য ছাত্র সংগঠন ছিল, তাদেরকে স্কিপ করে, বাইপাস করে একটা নতুন ফরমেশন করা হচ্ছে। এখন তার আন্দোলন নাই, সুতরাং এই প্ল্যাটফর্মের তো এখন ওইভাবে আসলে প্রয়োজনীয়তা কার্যত কতটুকু আছে সেটা একটা বিবেচ্য বিষয়। কিন্তু তারপরেও একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, সকলের ইমোশন ছিল, সেটা থাকতে পারে, সেইটাকে নিয়ে রাজনীতি করা তো ঠিক হবে না। কিন্তু কিছু ছেলেরা তো বা কিছু নেতারা তো রাজনৈতিক এই কর্মকাণ্ড করছে, যার ফলে সচেতন মহল সহ রাজনৈতিক দলের তার একটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে। তবে আমার মনে হয় না যে ডক্টর ইউনূস স্যার এই বয়সে অন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সাথে ইনভলভ হবেন বা নিজেকে যুক্ত করবেন। কারণ তার তো 2006 সালেও প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, তিনি কিন্তু সেই পথে যান নাই। তো এই শেষ বয়সেও তিনি নিশ্চয়ই এমন কিছু করবেন না যেটার জন্য তার সারা জীবনের অর্জন নিয়ে প্রশ্ন তোলে। আমরা পরিষ্কারভাবে বলছি যে স্যার আলটিমেটলি গভর্নমেন্টের সফলতা ব্যর্থতা আপনার উপরে ডিপেন্ড করে। সুতরাং মৌলিক সংস্কারগুলো করে যেভাবে জনগণের ভোটে একটা জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে সেই প্রক্রিয়ার দিকে আপনারা যান। আশা করি তারা ছাত্ররা এক ধরনের তৎপরতা চালাতে চাইলেও সেটা সরকার হয়তো এটাতে পুরোপুরি সমর্থন করবে না, যার ফলে বিএনপি বা অন্যান্য দলের যে একটা সন্দেহ সংশয় আছে সেটিও কেটে যাবে। কিন্তু তার জন্য একটু সময় লাগবে এবং দেখতে হবে।